ভর দুপুরে রাজশাহী মহানগরীর কোর্ট অক্ট্রয় মোড়ের ব্যস্ত সড়কের পাশের দৃশ্য এটি। দুজন মানুষ আগুন নেভাতে চেষ্টা করলেও বাকিরা ব্যস্ত সেই ছবি ধারণে। মাত্র 10 মিনিটে পুড়ে যায় অ্যাপাচি ব্র্যান্ডের মোটরসাইকেলটি। মোটরসাইকেলের মালিক আশিক আলীর ভাষ্য, আদালত থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পুলিশের সার্জেন্ট কাইয়ুম তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চান। কাগজ সাথে নেই জানিয়ে বাড়ি থেকে তা আনার অনুমতি চাইলে পুলিশ বাইকটি জব্দ করে। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন দেন আশিক। স্যার আমার কোনো কথাই শুনল না, এদব বেদব চাবি দেয় ইয়ে কর। আমি চাবি তো স্যার দিব, গাছি ধরে গেলে আপনার ট্রাফিক অফিসে পৌঁছে দিয়েছবো, আমার 5 মিনিট টাইম দেন, আমি কাগজটা নিয়ে আনি। স্যার কোনো কথাই শুনল না। ওর 20 লাখ ব্যাংকের দেনা, নানান খিদমি দিতে ধরেন গাড়ি তো এদিকে 2 বার জুড়ি পানা 3 বার দিয়েছে, মানসিক দিয়ে অশান্তি। এর আগেও 3 দফায় পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে। এতে প্রায় 40,000 টাকা খরচ হওয়ায় এবার ক্ষোভের এমন বহিঃপ্রকাশ। গাছি কিনে হেনে 3 বার মামলা খেয়েছি, 3 বারই জব্দ জব্দ ইয়ে করে এসে 3 দিন 4 দিন ইয়াতে ট্রাফিক অফিস থাকে, তারপর টাকা দিয়ে ইয়ে করি ছুটি নেই। ট্রাফিক বিভাগ বলছে দায়িত্বরত সার্জেন্ট আইন মেনেই মোটরযান জব্দ করেছেন। কাগজপত্র না থাকে তাহলে তো মামলা হবে, তো মামলা তো ফাইন্ডার সে ব্যাংকে টাকা জমা দিয়ে নেবে। এখন যদি এরপরে যদি সে ড্রাইভিং লাইসেন্স না থাকে, প্রতিবারই যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরা খায় তো প্রতিবারই মামলা হবে, সেটা তো আসলে আইনগত ব্যাপার। মোটরসাইকেল